আসসালামু আলাইকুম, আমন্ত্রণ সবাইকে চ্যানেল আই ইউরোপে সংবাদে। আমাদের খবরের বার্তা কক্ষে আজ আপনাদের সাথে আছি আমি মেসবা জামাল। প্রথমে জানিয়ে দিচ্ছি আজকের খবরের প্রধান প্রধান শিরোনামগুলো। ইউরোপে থাকা না থাকা নিয়ে কনজারভেটিভ পার্টিতে বিভক্তি। নজরুল ইসলামের সম্মানে টাওয়ার হ্যামলেটস কাউন্সিলে সংবর্ধনা। মিশনার সোশ্যাল ডেভেলপমেন্ট ট্রাস্টের সভা। শুনছিলেন আজকের খবরের প্রধান শিরোনামগুলো। এবারে চলে যাচ্ছি আজকের বিস্তারিত সংবাদে। ইউরোপীয় ইউনিয়নে থাকা আর না থাকা নিয়ে ব্রিটেনের ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টিতে দেখা দিয়েছে দ্বিধা বিভক্তি। ইইউতে থাকার পক্ষে বিপক্ষে নিজেদের যুক্তি তুলে ধরে মেতেছেন পরস্পর বিরোধীরা। ইইউর সাথে যুক্তরাজ্যের চুক্তির আইনি ভিত্তি নিয়ে বিচার বিষয়ক মন্ত্রী মাইকেল গোভের বিপরীতে অবস্থান নিয়েছেন প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন। সরকারের প্রকাশিত প্রতিবেদনে ইইউর ত্যাগের সুবিধা অসুবিধা তুলে ধরে বলা হয়েছে, ইইউ ত্যাগ করলে ব্রিটেনের অর্থনীতি অন্তত 10 বছরের জন্য অনিশ্চিত অবস্থায় পতিত হবে, যার বিরূপ প্রভাব পড়বে শেয়ার মার্কেট সহ বিভিন্ন ক্ষেত্রে। ইইউর বিভিন্ন দেশে বসবাসকারী প্রায় 20 লাখ ব্রিটিশ নাগরিকের ভাগ্য নিয়েও সংশয় প্রকাশ করা হয়েছে ওই রিপোর্টে। আগামী 23 জুন গণভোট অনুষ্ঠিত হবে। গণভোটে ইইউ ছাড়ার পক্ষ জয়ী হলে বরং নতুন করে সংকটের সৃষ্টি হবে বলে রিপোর্টে বলা হয়। কনজারভেটিভ পার্টির 330 জন এমপির মধ্যে ইতিমধ্যে 165 জন ক্যামেরুনের পক্ষে থাকার ঘোষণা দিয়েছেন। এর বিপরীতে মন্ত্রিসভার 7 সদস্য সহ ক্ষমতাসীন দলটির 110 জন এমপি ক্যামেরুনের বিপক্ষে অবস্থান নিয়ে ইইউ ছেড়ে আসার পক্ষে প্রচারে নেমেছেন। যুক্তরাজ্যে সফররত সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের চিফ সিকিউরিটি ইনচার্জ নজরুল ইসলামের সম্মানে সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়েছে। কাউন্সিলের স্পিকার আব্দুল মকিত চুনু এমবিইর আমন্ত্রণে ও কাউন্সিলর সাবিনা আক্তারের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন কাউন্সিলর আয়াস মিয়া, কাউন্সিলর চিফ হুইপ খালিসুদ্দিন, সাবেক মেয়র দরসুল্লাহ, সুবহান আলী, ফারুক আলী, সানু মিয়া, আবাব হোসেন, নজরুল ইসলাম, সৈয়দ জহুরুল হক, কামরুজ্জামান, আশিকুর রহমান প্রমুখ। অনুষ্ঠানে সংবর্ধিত অতিথিকে ফোলের তুড়া ও ক্রেস্ট উপহার দেওয়া হয় কাউন্সিলের পক্ষ থেকে। সোশ্যাল বিশ্বনাথ ডেভেলপমেন্ট ট্রাস্ট ইউকের উদ্যোগে সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউল হক জিয়া ও ট্রাস্টি সুহেল আহমেদের বাংলাদেশ গমন উপলক্ষে মত বিনিময় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার পূর্ব লন্ডনের স্থানীয় একটি রেস্টুরেন্টে সংগঠনের সভাপতি সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে এবং মাহফুজ রহমান রিপন ও মইনুল ইসলাম খালেদের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন মুক্তিযোদ্ধা আব্দুল হক নূর। এছাড়া অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্বনাথ উপজেলার সাবেক চেয়ারম্যান মহিবুর রহমান, শারব আলী, শামসাদুর রহমান, রেদওয়ান আহমেদ সোহেল, মুজাহিদুল ইসলাম লিটন, সিরাজুল ইসলাম সিরাজ প্রমুখ। সভায় সাংস্কৃতিক অনুষ্ঠানে লন্ডনের বিশিষ্ট সঙ্গীত শিল্পী হাসি রানী, মমতা, বাপ্পিতা, রিঙ্কু ও শিপলু সহ অন্যান্য শিল্পীরা গান পরিবেশন করেন। জগন্নাথপুর উপজেলা ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের যুগে মহান স্বাধীনতার মাসকে স্বাগত জানিয়ে আলোচনা সভার আয়োজন করা হয়। মঙ্গলবার নিউহাম হাই স্ট্রিট সাউথের কনজারভেটিভ হলে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি সালে আহমদ চৌধুরী। ট্রাস্টের সাধারণ সম্পাদক শাহ শাহিদুর রহমানের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভার বক্তব্য রাখেন লেবার পার্টি নেতা কাউন্সিলর উমেশ দেশাই, বার্কিং অ্যান্ড ডেগানাম কাউন্সিলের লিডার ড্যারেন রেডওয়েল, টাওয়ার হ্যামলেট কাউন্সিলের ডেপুটি স্পিকার রাজীব আহমেদ, কাউন্সিলর আয়শা চৌধুরী, কাউন্সিলর রহিমা রহমান, কাউন্সিলর ফারুক চৌধুরী, মোহাম্মদ শাহজাহান, কমিউনিটি অ্যাক্টিভিস্ট আঙ্গুর আলী, আশিকুর রহমান, সদরুজ্জামান খান, ফৈজুর রহমান প্রমুখ। এক্সেল লন্ডনে চলছে হোটেল এম্পিয়ার এক্সপো। ওই এক্সপো চলবে 29 ফেব্রুয়ারি থেকে আগামী 3 মে পর্যন্ত। মেইন স্ট্রিমের মিডিয়া
ও ব্যবসা বাণিজ্য সংক্রান্ত প্রায় 1000 স্টল রয়েছে এই এক্সপোতে। মেইন স্ট্রিমের পাশাপাশি বাঙালিদের রয়েছে একটি মাত্র স্টল রেস্টুরেন্টস আর এশিয়ান ম্যাগাজিনের। সোমবার স্টলেই লঞ্চিং হয় এই রেস্টুরেন্টস আর ম্যাগাজিনের। এই ম্যাগাজিনে রয়েছে ব্রিটেনের বিভিন্ন অঞ্চলের এশিয়ান রেস্টুরেন্টের বিস্তারিত তথ্য। এশিয়ান রেস্টুরেন্টস আর ম্যাগাজিনটির লঞ্চিং করেন বাংলাদেশ চেম্বার্স অব কাউন্সিলের চেয়ারম্যান দিলওয়ার হোসেন। এ সময় উপস্থিত ছিলেন ম্যাগাজিনের চিফ এক্সিকিউটিভ আব্দুল হালিম, এডিটর রেজিনা আলম, ইয়াহিয়া হাসান ও শেখ আলাউদ্দিন প্রমুখ। স্পেন থেকে আগত বাংলাদেশি প্রবাসী মহিলাদের উদ্যোগে বাংলাদেশি স্প্যানিশ উইমেন্স কমিউনিটির ব্যানারে ইলফোর্ডে অনুষ্ঠিত হল পিঠা মেলা। অনুষ্ঠানের অতিথি ছিলেন উদীচী সভাপতি গোলাম মুস্তফা, কাউন্সিলর রহিমা রহমান ও আয়েশা চৌধুরী, কাউন্সিলর ফারুক আহমেদ ও আব্দুল হান্নান সুলতানা আলী প্রমুখ। শামিমা বেগম মিতা, দিলরুবা ইসলাম সুমি ও তসলিমা ইসলামের তত্ত্বাবধানে ও কামরান মিতার পরিচালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইকবাল হোসেন, মিয়া মোহাম্মদ শরীফ, শাহজাহান করিম, সাজিয়া স্নিগ্ধা, লিজা, রুমা, সীমা, রুনু, কাকলি সহ আরও অনেকে। পূর্ব লন্ডনের একটি ভেন্যুতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে যুক্তরাজ্য আওয়ামী তাঁতি লীগ আলোচনা সভার আয়োজন করে। সংগঠনের সভাপতি এম এস সালামের সভাপতিত্বে সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক শাহ কুরুশি শিপন। সভায় প্রধান অতিথি ছিলেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি সুলতান মাহমুদ শরীফ। প্রধান বক্তা ছিলেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাজ্জাদ মিয়া, এম এ করিম, নুরুল হক লালামিয়া, মেহেননিগার চৌধুরী, তারিফ আহমেদ, সৈয়দ সুরক মিয়া, আলতাফুর রহমান মুজাহিদ, হুসনে আরা মতিন, ইলিয়াস মিয়া, শাহ শামীম, সিজিল মিয়া এবং আব্দুল আলী রৌফ সহ আরও অনেকে। সিলেট জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক সিলেট সিটি কর্পোরেশনের মেয়র সাবেক মেয়র বদরুদ্দিন আহমেদ কামরানের পুত্র যুক্তরাজ্য সফরত আরমান আহমেদ শিপলুকে হিথ্রো বিমানবন্দরে স্বাগত জানানো হয়। এ সময় উপস্থিত ছিলেন লন্ডন মহানগর আওয়ামী লীগের ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক আব্দুর রহিম, যুক্তরাজ্য প্রজন্ম লীগের সাধারণ সম্পাদক খালেদ আহমেদ জয়, মহানগর ছাত্রলীগের সভাপতি নাজমুল ইসলাম, মিজান রহমান, কামরুল ইসলাম, কামাল উদ্দিন, কামাল হোসেন, সেলিম আহমেদ প্রমুখ। ওয়েস্ট লন্ডন আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ওয়েস্ট লন্ডন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আজি আব্দুল হান্নানের সভাপতিত্বে ও মোহাম্মদ শহীদুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত ভাষা দিবসের আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ চৌধুরী। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সাংবাদিক গবেষক মতিয়ার চৌধুরী, বক্তব্য রাখেন তারাউল ইসলাম, আব্দুল হাফিজ বক্কর, আরজান আলী ফরাজি, হিফজুর রহমান, সৈয়দ সরক আলী, শায়েক আহমেদ, আব্দুল হেলাল চৌধুরী, সেলিম, কয়াস আহমেদ, শাহ ইউসুফ কামালী, আহবাব মিয়া, শামীম আহমেদ প্রমুখ। সবাই বক্তারা বাঙালির আত্মত্যাগ এবং রাষ্ট্রভাষা আন্দোলনের ফলে বিশ্বের প্রতিটি মাতৃভাষা আজ মর্যাদার আসনে অধিষ্ঠিত হয় বলে উল্লেখ করেন। প্রিয় দর্শক, আপনারা দেখছেন আমাদের খবর, যাচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতিতে, আর ফিরে এসে অন্যান্য খবরের সাথে থাকছে বার্মিংহামের সুনামগঞ্জবাসীর আনন্দ সভা, স্কটল্যান্ডে বিএনপির প্রতিবাদ সভা, বিরতির পর সবাইকে আবার আমন্ত্রণ, সাথে থাকার জন্য ধন্যবাদ। ব্যারিস্টার এনামুল কবির ইমন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হয়। বার্মিংহামে বসবাসরত প্রবাসী সুনামগঞ্জবাসীরা মিষ্টিমুখ ও আনন্দ সভা করেছেন। আমাদের বার্মিংহাম প্রতিনিধি লোকমান হোসেন কাজী জানান, কমিউনিটির বিভিন্ন নেতৃবৃন্দ সহ বিপুল সংখ্যক প্রবাসী সুনামগঞ্জবাসীর উপস্থিতিতে সোমবার বার্মিংহামের মিডিয়া পয়েন্টে এই মিষ্টিমুখ ও আনন্দ সভা অনুষ্ঠিত হয়। বার্মিংহাম আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি আলহাজ বশির মিয়া কাদিরের সভাপতিত্বে ও বার্মিংহাম স্বেচ্ছাসেবক লীগের সভাপতি তাজুল ইসলামের পরিচালনায় সভায় বক্তারা সুনামগঞ্জের সৃজনশীল ও পরিচ্ছন্ন রাজনীতিবিদ ব্যারিস্টার এনামুল কবির ইমনকে সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত করায়
প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানান। এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন আব্দুল শুকুর, কমরেড মাসুদ আহমেদ, হিরণ মিয়া, কামাল আহমেদ, নুরুল ইসলাম কিসলু, সৈয়দ লুৎফুর রহমান, মুস্তফা কামাল বাবলু, নাসির আহমেদ শ্যামল প্রমুখ। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে উদ্দেশ্যমূলক বিভিন্ন মামলা দায়েরের প্রতিবাদে স্কটল্যান্ড বিএনপির উদ্যোগে এডিনবারায় প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। বিস্তারিত জানাচ্ছেন আমাদের বিশেষ প্রতিনিধি হুমায়ুন কবির। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে সম্প্রতি রাষ্ট্রদ্রোহিতা সহ আদালতে কয়েকটি মামলা হওয়ার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে বিএনপি স্কটল্যান্ড শাখার উদ্যোগে আয়োজিত প্রতিবাদ সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির সিনিয়র সহসভাপতি তারেক জিয়ার মানবাধিকার বিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার আবু সালেহ মোহাম্মদ সাহেম। তিনি বর্তমান সরকারের সমালোচনা করে বলেন, বাংলাদেশে রাজনীতির নামে এখন চলছে স্বৈরতন্ত্র, চলছে রাজনৈতিক গণহত্যা। বাংলাদেশের রাজনীতির নামে যে স্বৈরতন্ত্র চলছে, যে রাজনৈতিক গণহত্যা চলছে, তার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে স্কটল্যান্ড বিএনপি আজকে এই আলোচনা সভার আয়োজন করেছে। আমরা প্রতিবাদ জানিয়েছি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে যেভাবে একের পর এক মামলা হচ্ছে, যেভাবে তাকে বিভিন্নভাবে হয়রানি করা হচ্ছে, যেভাবে সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে হয়রানি করা হচ্ছে, সমস্ত কিছুর প্রতিবাদে এবং বাংলাদেশে যেন গণতন্ত্র দ্রুত পুনরুদ্ধার হয় সেজন্য ঐক্যবদ্ধ সংগ্রামে ঝাঁপিয়ে পড়ার সংকল্প নিতে আজকের আলোচনা সভা, এটি একটি সফল আলোচনা সভা হয়েছে। সভায় স্কটল্যান্ড বিএনপির বিভিন্ন নেতাকর্মীরা বক্তব্য রাখেন। বক্তারা বর্তমান সরকারের বিরুদ্ধে তীব্র গণ আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান। আমাদের নেত্রীর উপর থেকে যেই উনার উপরে যে খেস দেওয়া হয়েছে এবং উনাকে যে পাঁচ দিন একসাথে সাথে পাঁচ দিন যেখানে গিয়ে উপস্থিত হওয়ার জন্য বলা হয়েছে এবং তার জন্য আমরা প্রতিবাদ জানাই এই ধরনের হয়রানি না করার জন্য। আজকে আমরা এখান থেকে এডিনবারা, স্কটল্যান্ড এডিনবারা থেকে আমরা প্রতিবাদ জানাচ্ছি। আমরা আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে যেভাবে মামলা হচ্ছে, এই মামলা যেন তাড়াতাড়ি প্রত্যাহার করে আন্তর্জাতিক চাপের মাধ্যমে কিভাবে বর্তমান সরকারকে ক্ষমতাচ্যুত করা যায় তারই লক্ষ্যে স্কটল্যান্ড বিএনপি নিরলস কাজ করে যাবে। এবং আমি আমাদের স্কটল্যান্ড বিএনপির থেকে ধন্যবাদ জানাই আমাদের সায়েম ভাইকে আমাদের এই দিক নির্দেশমূলক সুন্দর বক্তব্য দেওয়ার জন্য। সভায় বিশেষ অতিথি ছিলেন স্কটল্যান্ড বিএনপির উপদেষ্টা আব্দুল মুক্তাদির চৌধুরী। সংগঠনের সভাপতি আব্দুল মুহিত খান বাদশার সভাপতিত্বে সভাটি পরিচালনা করেন সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোস্তফা আহমেদ। স্কটল্যান্ডের এডিনবরা থেকে হুমায়ুন কবির, চ্যানেল আই। খেলাধুলার মাধ্যমে নিজেদের মধ্যে ঐক্য প্রতিষ্ঠা করে পারস্পরিক সহযোগিতা, সহমর্মিতা এবং সামাজিক কর্মকাণ্ডে ভূমিকা রাখার প্রত্যয়ে বার্মিংহামের সিলেট স্পোর্টিং ক্লাব নামে একটি নতুন সংগঠনের আত্মপ্রকাশ ঘটেছে। আমাদের বার্মিংহাম প্রতিনিধি জানান, মঙ্গলবার বার্মিংহামের বাংলাদেশ মাল্টিপারপাস সেন্টারে বার্মিংহামে বসবাসরত বৃহত্তর সিলেট বিভাগের বিভিন্ন উপজেলার বর্তমান ব্রিটেন প্রবাসী সাবেক খেলোয়াড়দের নিয়ে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় সিলেট স্পোর্টিং ক্লাব নামে একটি নতুন এই সংগঠনের আত্মপ্রকাশ ঘটে। সভার শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন হাফিজ রুমেল আহমেদ। মাসুক মিয়ার সভাপতিত্বে ও মোহাম্মদ আব্দুর রবের পরিচালনায় অনুষ্ঠিত সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জুবেদ আলী, হাফিজ আব্দুল কবির, আহমেদ সুয়েল, রিয়াজ আহমেদ, জাফর মিয়া, সুজন মিয়া, আহবাব মিয়া, শামীম মিয়া, আশরাফ আহমেদ প্রমুখ। ইউনেস্কো 21 ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা হিসেবে ঘোষণার পর থেকে পৃথিবীর বিভিন্ন দেশে যথাযোগ্য মর্যাদার দিনটি উদযাপন করে ভেনিস বাংলা স্কুল উদ্যোগ নিয়ে দিনটির উদযাপনের। বিস্তারিত জানাচ্ছেন আমাদের ইতালির বিশেষ প্রতিনিধি এমদাদুল হক এমদাদ। এই মাতৃভাষা বাংলার জন্য 52 ভাষা আন্দোলনে শহীদ হয়েছিল সালাম রফিক বরকর সহ নাম না জানা আরও অনেক ভাষা সৈনিক। 1999 সালে ইউনেস্কো 21 ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ঘোষণা করায় পৃথিবীর বিভিন্ন দেশে গভীর শ্রদ্ধা ও যথাযোগ্য মর্যাদায় উদযাপন করা হয়। গত রবিবার বিকেলে ভেনিস মেসরে বিয়া আলেয়ার্দি সালাকালবে গির্জার হলে ভাষা সৈনিকদের শ্রদ্ধা জানাতে ভেনিস বাংলা স্কুলে আয়োজন করে অস্থায়ী শহীদ মিনার। শ্রদ্ধা জানানোর আগে কোরআন তেলাওয়াত করা হয়। স্কুলের ছাত্রছাত্রীরা বাংলা ও ইতালিয়ান ভাষায় জাতীয় সঙ্গীত পরিবেশন করে। আশিক ও পিয়ার উপস্থাপনায় 21-এর গান গেয়ে ভেনিস বাংলা স্কুলের সভাপতি সৈয়দ কামরুল সারোয়ারের নেতৃত্বে সাধারণ সম্পাদক সহ কমিটির সদস্য, শিক্ষিকা ও ছাত্রছাত্রীরা অস্থায়ী শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে।
পরে একে একে সভাপতি শাহজাহান কবির ইদ্রিসের নেতৃত্বে বাংলাদেশ আওয়ামী লীগ ও যুব লীগ ব্যানার শাখা, সভাপতি মোহাম্মদ আলীর নেতৃত্বে বাংলাদেশ সমিতির সকল সদস্য, সভাপতি আব্দুল আজিজ সেলিমের নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ও যুব দল ব্যানার শাখা সহ বিভিন্ন সংগঠন ও অন্যান্যরা পুষ্পস্তবক অর্পণ করে। হলভর্তি প্রবাসীদের উপস্থিতিতে বিধান ও সাইদুলের সঙ্গীত পরিচালনায় ছাত্রছাত্রীরা ভাষা মাসের উপর গান কবিতা উপস্থাপন করে। রাজনৈতিক সামাজিক সবাই মিলে একসাথে ফুল দেওয়া, এটা এখনো ইতালির অন্য কোনো শহরে হয় নাই। দেখো বাক্সের পাতা কুড়িয়ে দিয়ে গান্ধব তরস কত ভয় ভরসা তুই বাগানে কত সে কত ফুল শত শত কবি যাহা। ইতালির ভেনিস থেকে এমদাদুল্লাহ কেমদাদ, চ্যানেল আই। পর্তুগাল আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হচ্ছে। আমাদের পর্তুগাল প্রতিনিধি মোহাম্মদ নুরুল্লাহ জানান, সভাপতি জহিরুল আলম জসিমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শওকত ওসমানের পরিচালনায় সভায় প্রধান অতিথি ছিলেন পর্তুগাল আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি রফিক উল্লাহ মুন্সি। আরও উপস্থিত ছিলেন উপদেষ্টা মাহবুব আলম, সিনিয়র সহসভাপতি ফরহাদ মিয়া, মহসিন হাবিব খান, এম এ মালিক, আব্দুর রাজ্জাক, শামীম আবুল কালাম আজাদ, মুজিবুর রহমান মোল্লা, মোহাম্মদ শামীম সেলিম, এমদাদ বাবু, এম এ সাইদ, শাহাদ মুরাদ সহ পর্তুগাল আওয়ামী লীগের নেতারা। ফ্রান্সের শিল্পনগরী তুলুজ প্রবাসী বাংলাদেশিদের উদ্যোগে স্পেন ও ফ্রান্সের সীমান্তবর্তী অ্যান্ডোরাতে শীতকালীন আনন্দ ভ্রমণ অনুষ্ঠিত হচ্ছে। আমাদের ফ্রান্স প্রতিনিধি এনায়েত হোসেন সোয়েল জানান, প্রবাসীরা সকালে একসঙ্গে অ্যান্ডোরাতে রওনা হন। যাত্রার প্রাক্কালে মার্ক রায়ের উপস্থাপনায় সমবেতদের উদ্দেশ্যে শুভেচ্ছা বক্তব্য দেন তুলুজ প্রবাসী কমিউনিটি নেতা আলী হোসেন, আবুল কালাম, শওকত হোসেন, ওসমান হোসেন, হানুর রশিদ, আকাশ ও আব্দুল বাতিয়ান প্রমুখ। আনন্দ ভ্রমণে অতিথি ছিলেন সাংবাদিক ও লেখক মাসুদুল হাসান, প্যারিস বাংলা প্রেস ক্লাবের সভাপতি আবু তাহির, সাধারণ সম্পাদক এনায়েত হোসেন ও প্রচার সম্পাদক নয়ন মামুন। এবার সিলেটের খবর। সিলেট থেকে বিচার বিভাগের নতুন যুগের সূচনা হলো। বিচার বিভাগেও লাগলো ডিজিটালাইজেশনের ছোঁয়া। নিম্ন আদালতকে প্রযুক্তির আওতায় নিয়ে আসার প্রক্রিয়া শুরু হলো। বুধবার দুপুরে সিলেট আদালত চত্বরে সিলেটের 20 আদালতকে প্রযুক্তির আওতায় নিয়ে আসার মাধ্যমে কার্যক্রমের উদ্বোধন করেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা, অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মহিত, আইনমন্ত্রী আনিসুল হক, আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ সিদ্দিকী পলক। ডিজিটালাইজড ইউনিটাইজড ডিপোজিশন সিস্টেম কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা বলেন, এদেশের উন্নয়নের সাথে সাথে বিচার বিভাগেও উন্নয়ন করতে হবে। এজন্যে বিচার ব্যবস্থায় ডিজিটালাইজেশন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাইলট প্রকল্প হিসেবে দেশে প্রথমবারের মতো সিলেট জজ কোর্টের 40 আদালতের মধ্যে 20 ডিজিটাল সাক্ষ্য গ্রহণ প্রক্রিয়া চালু করা হলো। মৌলভীবাজারের স্থানীয় জনমিলন কেন্দ্রে মঙ্গলবার রাতে জেলার ঐতিহ্যবাহী ক্লাব লেইক একাদশের 25 পূর্তি উপলক্ষে আইসোটোনিক স্পোর্টস অ্যাওয়ার্ড অনুষ্ঠিত হচ্ছে। এতে প্রধান অতিথি ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ডক্টর বীরেন শিকদার এমপি, ক্লাবের সভাপতি হাসনাত কামালের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক কয়সার আহমেদ ও মাহবুব ইসদানি ইমরানের সঞ্চালনায়। এতে বিশেষ অতিথি ছিলেন জাতীয় ক্রীড়া পরিষদের সচিব অশোক কুমার বিশ্বাস, জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান, পুলিশ সুপার মোহাম্মদ শেজালাল, জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক নেসার আহমেদ, চেম্বার অফ কমার্সের সভাপতি কামাল হোসেন, শাম্মী হুদা সহ অন্যান্য অতিথিবৃন্দ। অনুষ্ঠানে বিভিন্ন ইভেন্টের পুরস্কার ও পৌর মেয়র ফজলুর রহমানকে সম্বর্ধনা প্রদান করা হয়। মনির হোসেন ফাউন্ডেশনের উদ্যোগে ছোটমণি নিবাসের অনাথ শিশুদের মধ্যে উপহার সামগ্রী প্রদান করা হয়েছে। মঙ্গলবার নগরীর বাগবাড়ি এলাকায় ছোটমণি নিবাসের 48 শিশু ও 5 তত্ত্বাবধায়ককে পোশাক ও শাড়ি বিতরণ করা হয়। ছোট নিবাসের 48 শিশু ও 5 তত্ত্বাবধায়ককে পোশাক ও শাড়ি প্রদান করা হয় ফাউন্ডেশনের পক্ষ থেকে। এছাড়া 5 তত্ত্বাবধায়ক ও 48 শিশুদের মধ্যে নতুন জামা, প্যান্ট, শার্ট, ফ্রক সহ উপহার সামগ্রী বিতরণ করা হয়।
উপহার সামগ্রী প্রদানে এ সময় উপস্থিত ছিলেন মনির হোসেন ফাউন্ডেশনের পৃষ্ঠপোষক রাজনীতিবিদ মোহাম্মদ মনির হোসেন, সিলেট হার্ট ফাউন্ডেশনের পাবলিসিটি সেক্রেটারি আবু তালেব মোরাদ, মোহাম্মদ আবুল হোসেন, আব্দুল মুকিত অপি, আতাউর রহমান আতা, অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ সিরাজুল ইসলাম, আতাউর রহমান আজাদ, অ্যাডভোকেট বদরুল আহমেদ চৌধুরী প্রমুখ। সিলেট সার্কিট হাউসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার সকাল পৌনে এগারোটার দিকে সার্কিট হাউসের নতুন ভবনের একটি ভিআইপি রুম থেকে আগুনের সূত্রপাত ঘটে বলে জানা গেছে। প্রায় আধ ঘন্টা চেষ্টা চালিয়ে ফায়ার সার্ভিস কর্মীরা আগুন নেভাতে সক্ষম হয়। এর আগেই সার্কিট হাউসের দুটি রুম পুড়ে ছাই হয়ে যায়। জানা যায়, বুধবার সকালে হঠাৎ করে সার্কিট হাউসের নতুন ভবনের একটি রুম থেকে ধোঁয়া বের হতে দেখে কর্মচারীরা ফায়ার সার্ভিসে খবর দেন। ফায়ার সার্ভিস কর্মীরা সার্কিট হাউসে পৌঁছার আগেই আগুনের তীব্রতা আরও বেড়ে যায়। ফায়ার সার্ভিস কর্মীরা প্রায় আধ ঘন্টা চেষ্টা চালিয়ে সকাল সাড়ে এগারোটার দিকে আগুন নেভাতে সক্ষম হন। তবে এর আগেই সার্কিট হাউসের 201 এবং 202 নম্বর ভিআইপি কক্ষের সকল আসবাবপত্র ও ইলেকট্রনিক্স মালামাল পুড়ে যায়। এই ছিল আমাদের আজকের আয়োজন। শেষ করার আগে আবারও জানিয়ে দিচ্ছি খবরের প্রধান প্রধান শিরোনামগুলো। ইউরোপে থাকা না থাকা নিয়ে কনজারভেটিভ পার্টিতে বিভক্তি। নজরুল ইসলামের সম্মানে টাওয়ার হ্যামলেট কাউন্সিলে সংবর্ধনা। বিশ্বনাথ সোশ্যাল ডেভেলপমেন্ট ট্রাস্টের সভা। এই ছিল আমাদের আজকের আয়োজনে। সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ। শুভরাত্রি।